ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সময় তো ভাই, আপনার প্রশ্নটা হচ্ছে যে কোন সালাত আদায়কারীর সামনে দিয়ে যদি নাকি কোন প্রাপ্তবয়স্ক মহিলা চলাচল করে তাহলে সালাত নষ্ট হবে কি হবে না, এই বিষয়ের পক্ষে বিপক্ষের মত আপনি জানতে চাইলেন। হ্যাঁ, পক্ষে বিপক্ষে আছে। জমহুর উলামায়ে কিরাম বলছেন যে সালাত নষ্ট হবে না, সালাতের খুশু নষ্ট হবে। অর্থাৎ মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা, তারপরে খুব কালো কুকুর, গাধা যদি নাকি সামনে দিয়ে যায় তাহলে মুসল্লির অন্তরের মধ্যে অনেক কিছু আসবে, যার কারণে সালাতের যে খুশু একাগ্রতা এটা নষ্ট হয়ে যাবে, জমহুরের কথা। আর ভিন্ন বিদ্যান্তের মতামত হচ্ছে সালাত নষ্ট হয়ে যাবে। এই কথার সাথে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির একটা মত এবং আসহাবুল হাদিস বা আহলে হাদিস যারা আছে এবং এই মতের অনুসারে হচ্ছে ইবনুল মুনজির, ইবনু হাজাম, ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম, ইমাম শাওকানি, বিন বাজ, বিন উসাইমিন, ওনারা বলেন যে সালাত নষ্ট হয়ে যাবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক বলেন যে না, সালাত নষ্ট হবে না, তবে সালাতের খুদু নষ্ট হবে। তবে দলিলের আলোকে সবচেয়ে বেশি শক্তিশালী এটাই আসে যে সহি মুসলিমের ৫১১ নম্বর হাদিস এবং আরেকটা হাদিস আছে সহি মুসলিমের ৫১১ নম্বর হাদিস দ্বারা বোঝা যায় যে সালাত নষ্ট হয়ে যাবে। সহি মুসলিমের ৫১১ নম্বর হাদিস হচ্ছে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন, ইয়াক্তাউ সালাতা আল মারআতু ওয়াল হিমারু ওয়াল কালবু ওয়া ইয়াকি যালিকা মিসলু মুখরাতির রাহাল। সালাত নষ্ট করে দেয় মহিলাদের অতিক্রম, গাধার অতিক্রম এবং কুকুরের অতিক্রম, অন্য বর্ণনাটি আছে কালো কুকুরের অতিক্রম। তবে এগুলার থেকে বাঁচা সহজ হচ্ছে যদি নাকি সামনে সূত্রা দেয়। এই হাদিস এবং আরো অনেক হাদিস আছে এই বিষয়ের উপরে। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সহ অনেক বিদ্বানগণ বলেন যে সূত্রা ছাড়া মহিলারা যদি নাকি সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করে তাদের সালাত নষ্ট হয়ে যাবে। আর ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ আরো বিদ্বানগণ বলেন যে সালাত নষ্ট হবে না, সালাতের খুদু নষ্ট হয়ে যাবে। উনাদের দলিল হচ্ছে আবু দাউদের মধ্যে, আপনি বলেন যে কেউ বলছে বুখারি না, বুখারি না, এটা আবু দাউদের মধ্যে আছে, লা ইয়াক্তাউ সালাতা শাইউন ওয়া দরাউ মাস্তাতাতুম। সালাতকে কোনো কিছু নষ্ট করতে পারে না, যতটুকু সম্ভব তোমরা এটাকে, কেউ যদি গতি করতে চাই এটাকে তোমরা দফা করো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো জিনিস সালাতকে নষ্ট করে না। এটা হচ্ছে যে ইমাম শাফি, মালিক এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিস মত। তাহলে এই দুইটা মত আমরা পাইলাম। তবে আমরা বলবো এখানে যেটা আবু দাউদের বর্ণনা, কোনো কিছু সালাতকে নষ্ট করে না, এই থেকে উদ্দেশ্য হচ্ছে তিন জিনিস ব্যতীত, যেহেতু তিন জিনিসের দলিল আলাদাভাবে বর্ণনা করা আছে। ফতোয়া লাইজনেদুদ্দায় মালিল এফতার, উনারা উল্লেখ করছেন একটা ফতোয়া, ফতোয়া লাইজনেদুদ্দায় মার ৭ নম্বর খণ্ডের ৮৭ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে, কোন মুসল্লির সামনে যদি নাকি কোন বালেক, প্রাপ্তবয়স্ক মহিলা কুকুর এবং গাধা অতিক্রম করে তাহলে সালাত নষ্ট হয়ে যাবে, সালাতকে আবার পুনরায় করতে হবে। তবে মসজিদে হারামের কথা ভিন্ন, কারণ ওইখানে এই বিষয়টা লক্ষ লক্ষ মুসল্লিদের মধ্যে যে সম্ভব হয়ে ওঠে না এটাকে রক্ষা করার, এই জন্য ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ তালা বলতেছেন তোমরা আল্লাহকে ভয় কর যতটুকু সম্ভব। মসজিদ হারামের মধ্যে এটা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে, এই জন্য এটা ভিন্ন। ওমা জাআলা আলাইকুম বিদ্দিন এমিন হারাজ, আল্লাহ তালা দিনের মধ্যে কোন ধরনের কষ্টসাধ্য জিনিস রাখেন নাই। শাইখ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহ বলেন মহিলা যদি নাকি অতিক্রম করে তাইলে পুরুষের সালাত কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তারপর আলবানী রহমতুল্লাহ আলাইহ বলেন সালাতু তানকাতি ওয়ালাউ কানাতিল মুসাল্লিয়াতু ইমরাতুন ওয়াল মারু ইমরাহ দিনাল খাতা বলে জামিল উম্মাহ, মহিলার সামনে যদি মহিলাও যায় তাইলে সালাত ভঙ্গ হয়ে যাবে। ইমাম নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ বলেন যেহেতু এখানে হাদিসের প্রতি ব্যাপকতা আসছে,
তাই মহিলারা মহিলাদের সামনে দিয়ে অতিক্রম করলেও তাদের সালাত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা বুখারীর বর্ণনাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়, আন্নাহা ক্বালাত বিসামা আযালতুমুনা বিল কালবি ওয়াল হিমার, তোমরা আমাদেরকে মহিলাদেরকে যে কুকুর এবং গাধার সাথে মিলে ফেলছো এটা অত্যন্ত খারাপ কাজ করছো, কারণ লাকাদ রাআইতুনি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লি ওয়া আনা মুজাদিয়াতুন বাইনাহু ওয়া বাইনাল কিবলাতি, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখছি এই অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেছেন, আর আমি একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে কিবলামুখী আমি শুয়ে থাকতাম। ফাইজা আরাদা আন ইয়াজদুদা গামাযা রিজলি ফা কাবাযতুহুমা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদা করতে ইচ্ছা করতেন তখন ফা দিয়ে আমাকে একটু নাড়া দিতেন, তখন আমি ফাকে গুটিয়ে নিতাম। এই হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুঝাইতে চাইছেন যে মহিলারা সামনে দিয়া অতিক্রম করলে সালাত নষ্ট হবে না। আসলে এখানে হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে যে উনি শুয়েছিলেন, উনি তো অতিক্রম করার নাই, তাহলে এই হাদিস দলিল না যে সালাত নষ্ট যে হওয়ার উপর, কারণ উনি তো শুয়ে রয়েছেন, উনি তো অতিক্রম করার নাই। আর অন্যান্য হাদিস যেটা সহি মুসলিমের 511 এবং 510 মধ্যে বললাম, ওইখানে অতিক্রম করার বলা আছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস যেটা সহি বুখারী মুসলিমের মধ্যে আছে, এখানে এটা মিলাইতে পারা যাচ্ছে না, এই জন্য এটা কোনো অতিক্রমের হাদিস না, এটা হচ্ছে শুধু শুয়ে থাকার হাদিস। তো সকল বিজ্ঞানগণই বলেন যদি মহিলারা শুয়ে থাকে নামাজি ব্যক্তির সামনে এটা ভঙ্গ হবে না, যেহেতু এখানে অতিক্রমের কথাটা আসে নাই। সর্বোপরি কথা হচ্ছে এখানে মতানৈক্য থাকলেও জমহুর উলামায়ে কেরাম যদিও নাকি বলছেন যে ভঙ্গ হবে না, তবে একবারে স্পষ্ট দলিল দেখা যাচ্ছে মুসলিমের বর্ণনাতে 510 এবং 1100 আর বিভিন্ন হাদিস দ্বারা যে প্রাপ্তবয়স্ক মহিলারা অতিক্রম করলে গাধা এবং কুকুর অতিক্রম করলে সালাত নষ্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম।